দীর্ঘদিনের অভিযোগ ছিল শহরের একাংশের খাবারের দোকানে বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির। এবার সেই সব বন্ধের পথে নামলো বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা। সকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর তুহিন শুভ্র কুণ্ড ও পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম গোস্বামীকে সঙ্গে নিয়ে পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় শহরের চকবাজার সহ বিভিন্ন অংশের হোটেল সহ অন্যান্য খাবার ও মাছের দোকানে অভিযান চালান। এদিনের এই অভিযানে শহরবাসীর অভিযোগের সত্যতার প্রমাণ মেলে। তিন সদস্যের ওই অভিযানকারীরা বেশ কিছু খাবার বাজেয়াপ্ত করেন, এমনকি ওইসব অভিযুক্ত ব্যবসায়ীকে তারা সতর্ক করেন। পৌর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, এদিন চকবাজারে মিষ্টি হোটেল সহ মাছ বাজারে অভিযান চালানো হয়। বেশ কয়েকটি দোকান ও হোটেলে বাসি খাবার বিক্রির প্রমাণ মেনে তাদের পক্ষ থেকে সেই সব খাবার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি। স্যানিটারি ইন্সপেক্টর তুহিন শুভ্র কুণ্ড বলেন, এদিন বাজেয়াপ্ত করা খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিনের অভিযানের মূল লক্ষ্য জন সচেতনতা তৈরি করা। তিনি আরো কি কি বলেন বিস্তারিত শুনব। অবশ্যই আমরা কয়েকটা যে স্যাম্পেল নিয়েছি তার মধ্যে থেকে কিছু টেস্টে সবগুলো তো আর পাঠানো সম্ভব না, তার মধ্যে কিছু কিছু আমরা টেস্টে পাঠাবো যেগুলো খুবই মানে খাবারের পক্ষে ক্ষতিকারক বলে মনে হচ্ছে। আর আজকে সমস্ত ব্যাপারটাই হচ্ছে আমার পৌর প্রশাসক সাহেব আছেন এবং পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সাহেবও আছেন, এবং ওনাদের উদ্যোগেই আজকে বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ আজকে নেওয়া হয়েছে, বিশেষ অভিযান নেওয়া হয়েছে, যাতে অ্যাওয়ারনেস মানুষের দোকানদারদের মনে এবং মানুষের মনে যাতে অ্যাওয়ারনেসের সৃষ্টি হয়, যাতে কেউ পচা খাবার দাবার না বিক্রি করে এবং সবাই যেন ঢাকা বা হাইজিন মেনটেন করে খাবার দাবারের দোকানগুলো চলে, যাতে খেতে এসে অন্তত যেন ভালো খাবারটুকু পায়।